ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত। তো অনেকদিন পর আবার এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সন্ধে না, এখন হচ্ছে রাতও বলতে পারো আবার ভোরও বলতে পারো, 3:45 বাজে। তো আমরা এক জায়গায় যাচ্ছি, তো কোন জায়গায় যাচ্ছি তার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে আর ধৈর্য ধরে দেখতে হবে। তো পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, আমাদের এখনও টোটো আসেনি। ওই যে রাস্তার লাইট পোস্টারে আলো এখনও জ্বলছে। আর কটা বাজে তোমাদের? বাজে হচ্ছে 3:45, বিকাল না কিন্তু রাত, মানে ভোর 3:45। আর এই হচ্ছে ভোরবেলার দৃশ্য, এখনও টোটো আসেনি। টোটো আসলে আমরা যাব স্টেশনে। তো চলো এখন নিচে যাই, নিচে ব্যাগপত্র খুশির বাবা অলরেডি নিয়ে চলে গেছে, আমার কিছু বাকি আছে সেগুলো নিয়ে নিচে যাব। তো চলো যাওয়া যাক। তো টোটো চলে এসছে, আমরা যাব টোটোতে করে সুভাষগ্রাম স্টেশন। তো বাবা আর মা বসেছিল, তো ওদেরকে আমরা বলে চলে যাচ্ছি সুভাষগ্রাম স্টেশনে। তো দেখতেই পাচ্ছ এখনও অন্ধকার, ঠিকমতো আলো ফোটেনি। তো চলো প্ল্যাটফর্মের ভিতরে আমরা এখন ঢুকছি। খুশির বাবা টিকিটটা কেটে নেবে। সুভাষগ্রাম থেকে নামখানা যেতে টিকিটের ভাড়া লাগে মাত্র 25 টাকা। তো আমরা যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমরা সিঁড়ি থেকে উঠে যাচ্ছি। তো 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। ফার্স্ট ট্রেন ঢুকছে দেখো। এখন ফার্স্ট ট্রেন ঢুকছে 1 নম্বরে। তো আমরা স্টেশনে চলে এসেছি, দেখতেই পেলে ট্রেন ঢুকলো। আমরা 2 নম্বরে আছি প্ল্যাটফর্মে। 1 নম্বর মানে আমরা শিয়ালদা যাব না, আমরা যাব নামখানা। তো কোথায় যাচ্ছি এখনো বলিনি, আস্তে আস্তে বলবো। তো চলো দেখতে থাকো। খুশি গল্প করছে যে ট্রেন, ফার্স্ট ট্রেন দাঁড়িয়ে আর আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে, তাই তো খুশি? এদিকে তাকাও। ভোরবেলায় উঠলে এই এক মজা যে বসে বসে তুমি দিন হওয়াটা দেখতে পারবে, আকাশটা কেমন নীল হয়ে আছে, কত সুন্দর। ছিল কালো, দেখতে দেখতে হয়ে গেল নীল। এখনো আমরা প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের অপেক্ষায়। একটা ট্রেন আসছে ঠিকই, কিন্তু ট্রেনটা থামবে না। ভোরবেলায় যারা ট্রেনে উঠেছো তাদের হয়তো এইগুলো দেখার অভিজ্ঞতা আছে। আমি তো প্রায় ভোরবেলায় মানে নবদ্বীপে যাই, সেই কারণে আমি এগুলো দেখেছি। তো দেখো কিভাবে সবাই পুরো সিটের মধ্যে ঘুমাচ্ছে। তো এই দৃশ্যটা একটা মানে কি বলবো, ভোরবেলায় এই জিনিসটা দেখাটা বেশ ভালোই লাগে। আর একটা জিনিস দেখলাম, পেপার, যেটা প্রত্যেকটা মানুষ মানে সকালবেলা হলেই পেপার পড়ার একটা নেশা থাকে। তো দেখো কত পেপার ট্রেনের মধ্যে। Thank you.
স্টেশন, এখন 6:56। এখান থেকে বাইরে বেরোবো। বাইরে ওয়েদারটা জাস্ট ওয়াও, খুব সুন্দর। নামখানা স্টেশনটা খুব সুন্দর, দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর করে সাজিয়েছে। চলে এসেছি আমরা নামখানা স্টেশন, 4:30 থেকে 7:00 পর্যন্ত ট্রেনে। খুশি তো প্রায় পাগলই হয়ে যাচ্ছিলো নিচে নামার জন্য, তো যাই হোক নেমেছি। এইবারে দেখি টোটো হয়তো ধরে যাব, যাচ্ছি বকখালি, তো চলো যাওয়া যাক। তো টোটোতে করেও বকখালি যাওয়া যায়, আবার তুমি প্রাইভেট গাড়িও নিতে পারো বা তুমি বাসেও যেতে পারো। আমরা মানে বাস আর প্রাইভেট গাড়িতে আমাদের একটু সমস্যা হয়, তাই আমরা টোটো নিয়ে নিয়েছি। 1 ঘন্টা লাগে টোটোতে করে বকখালি যেতে। এইটা হচ্ছে নতুন ব্রিজ হয়েছে, এর আগে এই ব্রিজটা যখন ছিল না তখন নাকি ওই নদীটা থেকেই যাওয়া যাতায়াতের পথ ছিল, এখনও আছে, কিন্তু ব্রিজটা হওয়াতে ব্রিজের ওপর দিয়েই সবাই মোটামুটি যায়। ব্রিজটার নাম হচ্ছে হাতানিয়া দুবানিয়া। আর ব্রিজের ওপর দিয়ে দৃশ্যটা জাস্ট দারুণ লাগছে, দেখো। তো যেটা বলছিলাম যে আমাদের টোটো ভাড়া মাথা পিছু লেগেছে হচ্ছে 80 টাকা করে, মানে আমরা দুজন 160 টাকা। যদি তোমরা 6-7 জন থাকো তাহলে এটা শেয়ারে হয়ে যায় 300-400 টাকা। খুশি এখানে খুবই আনন্দে আছে, কারণ ওর টোটোতে কোনো সমস্যা হয় না, আর ও দিব্যি খেতে খেতে ব্যাপারটাকে এনজয় করছে। ওয়েদারটাও খুব সুন্দর। তো দেখো 1 ঘন্টার পথ আমরা অতিক্রম করে চলে আসলাম বকখালি। এগুলো হচ্ছে হোটেল, তো সমুদ্র থেকে এই হোটেলগুলো অনেকটাই দূরে, আর এখানে বাজার থেকেও সমুদ্রটা অনেকটাই দূরে। তো আমরা একটা হোটেল নিয়েছি, তো সেই হোটেলটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। হোটেলটার নাম হচ্ছে প্রতিমা হোটেল। এই হোটেলের ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে 500 টাকা। তো নেক্সট ব্লগে আমি তোমাদের এই হোটেলের ঘরটা ঘুরিয়ে দেখাবো।